আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল সুনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। শাহাজুদ্দিন। স্যার আপনি কোথা থেকে এসেছেন? চাঁদপুর থেকে। স্যার জানতে চাইবো যে ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার কোমরের সমস্যা নিয়ে আসছি, তো কোমরে হাড়ের সমস্যা ছিল, ডিস্কের সমস্যা ছিল কোমরের। আচ্ছা স্যার আপনি কতদিন যাবত এই কোমরের ডিস্কের সমস্যায় ভুগছিলেন? আমি 7-8 বছর। গত 7-8 বছর। এছাড়া কি আর কোথাও সমস্যা ছিল নাকি শুধু কোমরেই সমস্যা ছিল? না, মেইন সমস্যাটা আমার কোমরেই। কোমরেই ছিল। আচ্ছা, আপনার এই কোমরের সমস্যার কারণে আপনি আপনার প্রাত্যহিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? আমার বেশিরভাগ সমস্যা আমি হয় না, যে এমন বসে থাকা শুয়ে থাকা মানে সমস্যা হয় না, মানে হাঁটলে মানে এই নিচের সাইড ব্যথা হয়, মানে অবসর মতো হয়ে যায় আর কি। এটা কি অল্প সময় হাঁটলে না দীর্ঘ সময় হাঁটলে এই সমস্যাটা? মানে অল্প সময়, 10 মিনিট 5 মিনিট বা হাঁটার পরে এটা আমার হতো আর কি। নিচের সাইডটা পুরো অবসর মতো হয়ে যায়। স্যার এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন? ডক্টর শফিউল্লাহ স্যার। ডক্টর শফিউল্লাহ প্রধান ট্রিটমেন্ট করেছেন। স্যার কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আজকে আজকে 28 দিন হলো। আজকে 28 দিন। আচ্ছা, এই 28 দিনে পরবর্তী অবস্থায় আপনি যেই রকম সমস্যা নিয়ে এই ডিপিআরসি হসপিটালে এসেছেন, আজকে আপনার কি অবস্থা? অবস্থা মোটামুটি, অনেক চেষ্টা করেছে সবাই। আচ্ছা, ভালো ওখানকার যে নার্স জানতে চাইবো যে আপনি কি এর আগে কোথাও এই ধরনের ট্রিটমেন্ট করেছেন? আমি এর আগে থেরাপি ট্রিটমেন্ট আমি করিনি। আচ্ছা, যে আমি হয়তো বড় অন্য ডাক্তার কাছে গিয়েছি অপারেশন। আচ্ছা, তো আসার পরে আপনার ধারণা নিশ্চয় কিছুটা পাল্টেছে যে আগের থেকে এখানে অবশ্যই এখন অনেক ভালো ট্রিটমেন্ট হয়? হ্যাঁ, অনেক আমি হয়তো কিছুটা হয়েছে, হয়তো কিছুটা হয়নি, আমি যতগুলো লোকের সাথে কথা বললাম, যত ওর সাথে প্রায় লোকে ইনশাল্লাহ সবাই ভালোই বলে যে ভালো হয়েছে, ভালো হওয়ার কথা, ইনশাল্লাহ সবাই ভালো। হয়তো দু চারজন এটা তো স্বাভাবিক হতেই পারে, হয়তো আমার ক্ষেত্রে হয়তো আমার একটু বড় সমস্যা। পুরোপুরি হয়তো ভালো হয়নি, বাট আপনি অনেকটুকুই আপনি আবার উপকার পেয়েছেন। জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? ডিপিআরসি হসপিটাল স্যারকে আমি অনেক আগে থেকে চিনি। আচ্ছা, হ্যাঁ, ওনার প্রোগ্রাম দেখতাম টিভিতে আর ইউটিউবে দেখতাম। আপনি ওনার অনেক আগে থেকে ফলো করতেন? অনেক আগে থেকে ফলো করতাম। তো আমার এক ভাইয়ের ওয়াইফ ছিল। আচ্ছা জি, উনি বলছে ভালো, আমি আসছি 20 তারিখের দেশে, 20 অক্টোবর, জি জি, না নভেম্বর আসছি। তারপরে উনি ভর্তি ছিল আরো 1 সপ্তাহ আগে, হয়তো বা 10 তারিখ বা 8 তারিখ এই দিন হবে। তো উনি বললো যে আমার ভাই তো বড় আর ভাবি বড়, তা আমাকে তুই করি বলে, ঠিক আছে এখানে আস, এখানে আমার মোটামুটি ভালো, ওনারা ভালো ট্রিটমেন্ট পেয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, ভালো হয়েছে, তুই আগে দেখ এখানে কি হয়। তো আমি আসলাম, আসলাম পরে তো স্যার বলে যে ভর্তি হওয়ার জন্য 1 মাস। তো আজকে 28 দিন হলো। আচ্ছা, ইনশাআল্লাহ দেখি। অনেকটুকুই আপনি আগের থেকে এখন সুস্থ বোধ করছেন? আমি ভালো বোধ করছি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনি যতদিন ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেটা কি টাইম টু টাইম তারা নিশ্চিত করেছে? আপনি কি টাইম টু টাইম পেয়েছেন? না, সেটা ইনশাআল্লাহ ভালো, ওখানে ম্যানেজমেন্ট খুবই ভালো এবং নার্স এবং যারা যারা আছে সবাই ভালো, আন্তরিকতা দেখাচ্ছে ওরা, ওদের প্রতি আমার কোনো ইয়ে নেই আর অনেক ভালো লাগলো। আচ্ছা স্যার, সিস্টেমটা ভালো। স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই আপনার কাছে, কেমন লেগেছে আপনার কাছে? জি,
পরিবেশ বলতে অনেকই ভালো লাগছে আমার কাছে। ট্রিটমেন্ট আমার হয়তো ভাগ্য খারাপ, হয়তো হয়তো কিছুটা হয়েছে হয়তো কিছুটা হয় না, সেটার জন্য বলবো না। তবে সিস্টেম সবার আমার অনেক ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগছে, ওইটা অনেক ভালো আমার কাছে। স্যার আপনি গত প্রায় 7-8 বছর যাবত আপনি আপনার এই কোমরের ব্যথা আপনি ভুগেছেন, তো আপনার বিভিন্ন জায়গায় আপনি চিকিৎসাও করেছেন, আপনি হয়তো সম্পূর্ণ পুরোপুরি হয়তো আপনার যে অবস্থাটা ছিল সেখান থেকে এখন আপনার অনেকটুকু ভালো অবস্থা আপনি আছেন। তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে তারা ছড়িয়ে ছিটে আছেন, তারা হয়তো অনেকে সঠিক চিকিৎসা চান বা কার কাছে গেলে তাদের ভালো হবে তারা হয়তো বলতে পারেন না, অনেকে আছেন যে বিভিন্ন ভুয়া চিকিৎসকের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়। আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে আপনার একজন আত্মীয় এখানে চিকিৎসা করে যার মাধ্যমে আপনি এসেছেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, ভালো হয়েছেন। তো যে সকল ভাই বোনরা হচ্ছে হয়তো এখনো জানেন না বা যারা হয়তো আপনার কোন কার কাছে গেলে ভালো হবে বুঝতে পারেন না, সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? যে আমি এটাই বলবো যাদের এই সমস্যা আছে অন্তত চেষ্টা করতে পারে, ভালো মালিক করে আল্লাহ, অবশ্যই চেষ্টা করতে পারে। আমার কাছে ভালো লাগছে, যাদের এই সমস্যা আছে অবশ্যই আসে একবার দেখে যাক, চেষ্টা করতে অবশ্যই চেষ্টা করতে সমস্যা নাই, কারণ যেহেতু আপনি নিজেও কিছুটা হলেও আপনি উপকার পেয়েছেন আপনার বিশ্বাস তারা আসলে তারা অবশ্যই উপকৃত হবেন। এটাই আমি এটাই সবাইকে বলবো যে একবার এসে অন্তত দেখা স্যারকে, স্যার কি বলে ইনশাআল্লাহ উপকার হবে। আচ্ছা স্যার সবশেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবাটাকে পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? সেবার মান আমি 100-তে 100 দেব, সেবার মানের জন্য আমি কোনো ত্রুটি নেই সেখানে, কোনো ত্রুটি নাই, সবাই ইনশাআল্লাহ সবাই ভালো, খুব আন্তরিকতা, সবার ব্যবহার ভালো, সব দিক দিয়ে ভালো। আপনাকে বিটি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।